শুদ্ধ হৃদয়দের প্রতি পরমেশ্বর কতই না মঙ্গলময়। আহা ইসরায়েলের প্রতি, শুদ্ধ হৃদয়দেরই প্রতি পরমেশ্বর কতই না মঙ্গলময়। অথচ আমি প্রায় হোঁচট খাচ্ছিলাম, প্রায় টলে যাচ্ছিল আমার পা, কারণ দুর্জনদের সমৃদ্ধি দেখে দাম্ভিকদের ঈর্ষা করেছিলাম। ওদের কখনো দুঃখ কষ্ট নেই, ওদের দেহ হৃষ্ট পুষ্ট, ওরা মর মানুষের মতো দুর্দশাগ্রস্ত নয়, অন্য লোকদের মতো আঘাতগ্রস্ত নয়। অহংকার যেন ওদের গলার মালা, হিংসায় ওদের বসুন যেন। ওদের মেদপিণ্ড থেকে বেরিয়ে আসে ওদের চোখ, ওদের হৃদয় থেকে কত কুচিন্তা উপচে পড়ে, ওরা ব্যঙ্গ করে ঈর্ষায় ভরা কথা বলে, উঁচু স্থান থেকে অত্যাচারের হুমকি দেয়, ওরা আকাশ পর্যন্তই মুখ উঁচু করে, ওদের জিহ্বা পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়, এজন্য তার জনগণ এই দিকে ফেরে, যেখানে প্রচুর জল পান করতে পারে। ওরা বলে কি করে বা জানবে নিঃস্বর, পরাৎপরের কি জানা থাকতে পারে, দেখো এরাই তো দুর্জন, সব সময় নিশ্চিন্ত হয়ে বাড়ায় ধন সম্পদ, তাই বৃথায় আমি শুদ্ধ রেখেছি হৃদয়, বৃথায় নির্দোষিতায় ধুয়েছি দুহাত। আমি তো আঘাতগ্রস্ত সারাদিন ধরে, দণ্ডিত এই প্রতিটি সকালে, যদি বলতাম ওদের মতোই কথা বলবো, তাহলে তোমার এ যুগের সন্তানদের প্রতি অবিশ্বস্ত হতাম। এসব বুঝবার জন্য ভাবতে লাগলাম, কিন্তু আমার চোখে কি কঠিন কাজ। অবশেষে ঈশ্বরের পবিত্র ধামে ঢুকেই আমি বুঝতে পারলাম ওদের পরিণাম, আসলে তুমি তো পিচ্ছিল স্থানেই ওদের রাখো, ওদের লুটিয়ে দাও সর্বনাশের মুখে, এক পলকেই ওদের কি ধ্বংস হলো, ওরা আতঙ্কে নিঃশেষিত বিলীন, প্রভু জেগে ওঠার পর একটা স্বপ্নের মতো, জেগে উঠে তুমি অপচ্ছায় যেন ওদের অবজ্ঞা করো। যখন অস্থির ছিল আমার মন, যখন উদ্বিগ্ন ছিল আমার হৃদয়, তখন আমি অবোধ অজ্ঞ ছিলাম, তোমার সামনে ছিলাম পশুরই মতো, আমি কিন্তু নিরন্তর তোমার সঙ্গে আছি, তুমি আমার ডান হাত ধারণ করে রাখো, তোমার সুমন্ত্রণা দ্বারা তুমি আমায় চালনা করো, আর শেষে তোমার আপন গৌরবে আমায় গ্রহণ করবে, স্বর্গে আমার জন্য আর কেই বা থাকতে পারে, তোমার সঙ্গে থেকে মরতে আমার আর কোনো বাসনা নেই, আমার দেহ আমার হৃদয় নিঃশেষিত হতে পারে,
পরমেশ্বরই কিন্তু আমার হৃদয়ের শৈল, আমার সত্যাংশ চিরকাল। তোমা থেকে যারা দূরে আছে তারা সত্যি লুপ্ত হবে, তোমার প্রতি যারা অবিশ্বস্ত তুমি তাদের সকলকে স্তব্ধ করে দাও। আমি কিন্তু পরমেশ্বরের কাছে থাকায় আমার মঙ্গল, তোমার কর্মকীর্তি বর্ণনা করার জন্য আমি প্রভু পরমেশ্বরে নিয়েছি আশ্রয়। সর্বস্রষ্টা পিতা, বিশ্বত্রাতা পুত্র, সান্ত্বনাদানকারী পবিত্র আত্মা, তৃতীয়ের গৌরব হোক চিরকালের মতো, আমেন। শুদ্ধ হৃদয়দের প্রতি পরমেশ্বর কতই না মঙ্গলময়।